হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো এসরূপা ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা আর আজকে আমি এখন ঘুম থেকে উঠে গিয়েছি অনেক তাড়াতাড়ি। সো এখন যাব ফ্রেশ হতে। এখন আমি ব্রাশ করছি আর স্টেশনের ভিউটা দেখছি। সো তোমাদেরকে স্টেশনের মর্নিং ভিউটা দেখাচ্ছি। আমি ফ্রেশ হয়ে টিফিন খেয়ে এসে গিয়েছি আর এখন একটু শর্ট ভিডিও বানাবো, তার জন্য রেডি হচ্ছি। সো শর্ট ভিডিও বানিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ, আমি শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি অ্যান্ড এখন ঘর থেকে বের হয়ে বাইরে এসেছি। এসে গিয়েছি আমি স্নান করে আর এখন যাবো ভাত খেতে। এখন আমি এসে বসে গিয়েছি ভাত খেতে। সো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কী দিয়ে ভাত খাচ্ছি। ভাত আর এখানে নিয়েছি একটা ডিম ভাজি। আমার ডিম ভাজি এত একটু ভালো লাগে না, তার জন্য হাফ করে নিয়েছি। এখানে আছে কাঠগুলো ভাজা, এখানে আছে নিরামিষ চড়চড়ে। সো গাইজ, আমি এখন বেরিয়ে পড়লাম ডিউটির জন্য আর যাচ্ছি ডিউটিতে। আর কি রুদ্র ডাকানোর মতো না, তোমরা দেখতেই পাচ্ছ অনেক 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 রুদ্র দিচ্ছে। আর এখন যাচ্ছি ডিউটিতে। এখন এসে গিয়েছি আমি ডিউটি থেকে আর এখন যাব ফ্রেশ হতে। সো ফ্রেশ হয়ে এসে সন্ধ্যা দেবো। তারপরে আমি এসে গিয়েছি ফ্রেশ হয়ে আর এখন বসে বসে ভাবছিলাম যে কী করা যায়, আর ক্ষুধাও লেগেছে আমার, কী খাওয়া যায়। তো নিয়েছি আমি বাদাম, তারপর নিয়েছি চকলেট। সো এখন বসে বসে ডিমটাই খাবো। তো দেখতে রাখো তোমরা। অনেকদিন পর আজকে একটু পড়তে বসলাম ভিডিও বানানোর জন্য। এই যে আমার রিং লাইট রেডি। সো এখন আমি বানাবো শর্ট ভিডিও। রিং লাইট জ্বালিয়ে নিয়েছি আর এখন বানাবো শর্ট। সবাই টিভি দেখছেন আর আমি বসে আছি। এসে গিয়েছি আমি ভাত, এখন এসে গিয়েছি ভাত খেয়ে আর এখন ঘুমিয়ে যাবো। সো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।